রহমান রহিম, আমার ইউটিউব চ্যানেল এজে ব্রাদার্স স্কুলে তোমাদের সবাইকে স্বাগতম। আমি অনার্স চতুর্থ বর্ষের গণিত বিভাগের পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন পড়াইতেছিলাম। এর আগে আরও 26টি লেকচার দিয়েছি, আজকে আমার 27তম লেকচার। আমি তোমাদেরকে পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশনের চ্যাপ্টার 3-এর এ এর এক্সাম্পল 1-এর অঙ্ক করাইতেছিলাম। তো চারপিট পদ্ধতি প্রয়োগ করে যে সমাধানগুলা, তো এই সমাধানগুলোর মধ্যে আজ আজকে আমি 4 নম্বর অঙ্কটি করাচ্ছি। দেখো, কিউ সমান পি এক্স প্লাস পি স্কোয়ার, এমএটি 2016 সালে আসছে। তো আমি তোমাদেরকে এটা দেখাচ্ছি। দেখো, দেওয়া আছে কিউ সমান পি এক্স প্লাস পি স্কোয়ার। তো এটাকে বলছে চার পিট পদ্ধতি ব্যবহার করে সমাধান করার জন্য। তো আমরা সবগুলারে যদি বাম পাশে নিয়ে নিই, ইকুয়াল টু 0 সমান 1, এটাকে আমরা 1 নং ধরে নিলাম। এখন আমাদের 25 এবং 26 নম্বর লেকচারে যেভাবে তোমাদেরকে বুঝিয়েছিলাম, এই ম্যাথটা ঠিক একইভাবে করবা। তোমাদের সুবিধার্থে আমি আরও অঙ্কগুলা জাস্ট ভিডিওগুলো দিতেছি। দেখো, আমাদের ধরে নিতে হবে এফ অফ এক্স ওয়াই জেড পি কিউ ইকুয়াল টু যেই অংশটা দেওয়া আছে সেটা, অর্থাৎ এফ অফ এক্স ওয়াই জেড পি কিউ সমান, এটা আমাদেরকে ধরে নিতে হয়। তারপরে আমাদের যে কাজটা করতে হয় সেটা হচ্ছে ডিএফ ডিএক্স এর মান বের করতে হয়, ডিএফ ডিওয়াই এর মান বের করতে হয়, ডিএফ ডিজেড এর মান বের করতে হয়, ডিএফ ডিপি এবং ডিএফ ডিকিউ এর মান বের করতে হয়। অর্থাৎ এফ এর একবার এক্স এর সাপেক্ষে, একবার ওয়াই সাপেক্ষে, একবার জেড এর সাপেক্ষে, পি এর সাপেক্ষে এবং কি এর কিউ এর সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করে মান বের করতে হয়। এবার দেখো চারপিটের সহায়ক সমীকরণ। আমরা জানি চারপিটের সহায়ক সমীকরণ ডিপি বাই ডিএফ ডিএক্স প্লাস পি ডিএফ ডিজেড সমান ডিকিউ বাই ডিএফ ডিওয়াই প্লাস কিউ ডিএফ ডিজেড সমান ডিজেড বাই মাইনাস পি ডিএফ ডিপি মাইনাস কিউ ডিএফ ডিকিউ সমান ডিএক্স বাই মাইনাস ডিএফ ডিপি সমান ডিওয়াই বাই মাইনাস ডিএফ ডিকিউ। তো এখন আমাদের যে কাজটা করতে হবে, আমাদের এই যে ডিএফ ডিএক্স ডিএফ ডিওয়াই ডিএফ ডিজেড ডিএফ ডিপি ডিএফ ডিকিউ সবগুলার মান আমাদের উপরে বের করা আছে, তাই আমরা এই মানগুলা এই যে চার পিটের সহায়ক সমীকরণে আমরা বসিয়ে দেব। এখন দেখো মানগুলা বসাইলে আমাদের এটা হচ্ছে, এবং পরবর্তী লাইনে আমাদের যে কাজটা করতে হচ্ছে সেটা হচ্ছে ব্র্যাকেট উঠিয়ে দিলে আমাদের এই অংশটা আসে, এটাকে আমরা ধরে নিব 2 নং। এবার আমরা ইচ্ছে মতো সুবিধা মতো আমরা সমাকলন করব। দেখো, প্রথম ও দ্বিতীয় অনুপাত নিলে আমাদের সুবিধা হয়, এজন্য প্রথম ও দ্বিতীয় অনুপাত নিয়ে পাই ডিপি বাই পি সমান ডিকিউ 0। এখন আর গুণন করলে দেখো এটা 0 হয়ে যায়, ডিপি এটার সাথে 0 গুণ করলে 0 হয়ে যায়, আর ডিপি ডিকিউ দেখো পি ডিকিউ ইকুয়াল টু 0, তাহলে ডিকিউ ইকুয়াল টু 0, পি দেওয়া এদিক দিয়ে বাগ হয়ে 0 হয়ে যাবে। এখন আমরা সমাকলন করে পাই, দেখো এটাকে যদি আমরা সমাকলন করি তাহলে কিউ হবে, আর সমাকলন ধ্রুবক হিসাবে আমরা সি ওয়ান নিব। এখন এই কিউর মান আমাদের সবগুলো অঙ্ক একই রকম, আমরা যে কাজটা করছিলাম প্রথমে কিউ অত পি অথবা কিউর মান বের করেই আমরা এই মানটা 1 নং-এ বসিয়ে দিয়েছিলাম। তো আমরা যেহেতু এন কিউ কিউর মান বের করতে পারছি সি ওয়ান, তাহলে আমরা এই মানটা 1 নং সমীকরণ, আমাদের যে 1 নং সমীকরণ আছে 1 নং সমীকরণে বসিয়ে পি এর মান বের করবো। অর্থাৎ আমরা যদি কিউর মান পাই তাহলে কিউর মান বসিয়ে পি এর মান বের করবো, আর যদি পি এর মান পাই তাহলে পি এর মান বসিয়ে আমরা কিউর মান বের করবো। দেখো কিউ সমান সি ওয়ান, এটা 1 নং-এ বসিয়ে দিয়ে আমরা পি ওয়ানের মান পি এর মান বের করবো। দেখো এটা হচ্ছে 1 নং, 1 নং-এ যখন আমরা কিউর মান বসিয়ে দিছি এটা হয়েছে তো পি স্কোয়ার, এটাকে জাস্ট মধ্যে আনছে আর এটা প্রথমে নিছি। এখন দেখো এটা যে হচ্ছে দ্বিপদী দ্বিঘাত সমীকরণের যে সূত্রটা, এক্স স্কোয়ার প্লাস এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0 থাকলে যে দ্বিঘাতের সমীকরণ হয় এটা, এখানে আমরা চলক হিসাবে ধরে নিছি পি কে, আর ধ্রুবক হচ্ছে এক্স এবং সি ওয়ান। ভালোভাবে খেয়াল করো এখানে পি হচ্ছে ধ্রুবক, তাইলে পি সমান মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac/2a যে সূত্রটা ছিল, অর্থাৎ আমাদের সূত্রটা ছিল এরকম এক্স সমান মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac/2a। খেয়াল করো আমাদের এই সূত্রটা ছিল, তো আমরা এই সূত্র অনুযায়ী পি এর মান বের করলাম। দেখো এখন আমাদের পি এর মানও বের হয়ে গেছে, কিউর মানও বের হয়ে গেছে, তাহলে আমাদের এর পরবর্তী স্টেপ যেটা ছিল সেটা হচ্ছে পি এর মান কিউর মান বের করার পর আমরা
dz সমান p dx plus q dy এ অংশে আমরা p এবং q এর মান বসাই দিতাম তাহলে দেখো dz সমান p dx plus q dy এখন আমরা p এবং q এর মান বসাই দিলে দেখো p এর মান হচ্ছে এটা dx plus q এর মান হচ্ছে c1 এটা আমরা বসাই দিলাম এখন যদি এই 2 টা এটার নিচেও আছে আবার এই পুরোটার নিচেও আছে তো আলাদা আলাদা হবে 2 minus x এর নিচে বসিয়ে দিলাম আর root over x square minus 4c1 এর নিচে 2 বসাই দিলে আমাদের এই অংশটা আসে c1 dy তারপরে দেখো এই অংশটাকে যদি আমরা এখন সমাকলন করি তাহলে dz এর সমাকলন করলে হবে z আর x square by 2 এর সমাকলন করলে হবে x square by 4 plus minus half দেখো এই অংশটা গুরুত্বপূর্ণ plus minus half এর জায়গায় half বসাইলাম আর এটা হচ্ছে root over x square minus 4c1 dx এটা দেখো root over এটাকে মনে করো x square minus b মনে করো এটাকে b x square minus b এর এটা হচ্ছে সমাকলন সরাসরি একটা সূত্র আছে যেই সূত্রটা হচ্ছে x minus root over x square minus b by 2 plus b by 2 দেখো b by 2 sin তারপরে x by 2 root over c1 এটা আসলে এটা সরাসরি সূত্র আছে তোমরা সমাকলন ওই সূত্রটা দেখে নিবা ইন্টারমিডিয়েটের সূত্র এবং অনার্স ফার্স্ট ইয়ারের সূত্রটা আছে তারপরে দেখো এই c1 dy তো c1 y হবে dy এর সমাকলন করলে হবে y আর আরেকটা সমাকলন ধ্রুবক তো আমাদের নিতেই হবে c2 যেহেতু আমরা সমাকলন করলে সমাকলন ধ্রুবক নিতে হয় তারপরে দেখো বাকিটা এই লাইন থেকে এই লাইন z এর জায়গায় বাকি যা আছে সব ঠিক রাখলাম এখানে শুধু এডিট 4 রে 2 দ্বারা ভাগ করলে 2 হবে 2c1 এই c1 এর আগে এসে পড়ছে sin sin h টু দি পাওয়ার -1 x/2 root over c1 আর c c1y c2 এই হাই হচ্ছে নির্ণেয় ইন্টিগ্রাল পূর্ণাঙ্গ ইন্টিগ্রাল আশা করি তোমরা বুঝতে পারছো